প্রিয় বন্ধুরা, শান্তিকুঞ্জে মা বাবা তারাকে প্রণাম জানিয়ে শুরু করতে চললাম আজকের এপিসোড। গুপ্ত সাধক শ্যামাক্ষ্যাপা ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তাদের স্বাগত জানাচ্ছি। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানালাম। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম বাবা, প্রণাম। আজকে একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। আগে উত্তর দাও তো, জানবে নিশ্চয়ই, জানবে, আমি জানব। তুমি কোথায় ছিলে একদিন? সব লোকেরা খোঁজাখুঁজি করছে। না গুরুদেব, এটা তো কি বলবো আপনাকে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, একটু ব্যক্তিগত কাজে। মানুষের কাছে করো, আমার কাছে করলে আপনি কেন? আমি ঠিক আছি, আমার তো কোনো ব্যাপার নেই। মানুষ তো আমাকে প্রশ্ন করে, দত্তদা করে, ইত্যাদি আর কি। এইটাই যে তোমায় বললাম আর কি, যাকে বলো। আমি আমার দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। বিভিন্ন সময়ে আমি গুরুদেবের সাথে অনেকগুলি ভিডিও করেছিলাম, মাঝখানে একটু আমার অফ হয়ে গেছে। ভিডিও করা হয়েছে, তুমি কি জানো আমরা যে প্রাইজ পেয়েছি? সে সব জানি গুরুদেব, আমি সব জানি, এবং আপনার মুখ থেকে সে শুনেছি আমি। হ্যাঁ, আমি এপিসোডও দেখেছি। আমার ব্যক্তিগত কারণে একটু দূরে ছিলাম। তোমাদের জন্যই হয়েছে, তোমাদের দান তো এগুলো না, কারণ তোমরা অস্বীকার করে চলে যাচ্ছ। হ্যাঁ, এটা খুব খারাপ লাগছে। যাই হোক, না গুরুদেব, অস্বীকার করবো না কখনো। অস্বীকার যদি করতাম তাহলে আবার ফিরে আসতাম না। যাও, এটা নিয়ে গুরুদেব বাড়াবো না। গুরুদেব, একটা আমরা আমাদের বিষয়ের উপরে ফিরে যাই, যেগুলো নিয়ে আপনি সবসময় বলেন। আপনি অনেক সময় অনেকভাবে অনেক কিছু বলেছেন। আমি আজকে পার্টিকুলারলি একটা জিনিস আপনাকে জানতে চাইব। বলো, যে প্রশ্নের উত্তরগুলো আপনি অনেক সময় কেটে কেটে অনেক ভিডিওর মধ্যে বলেছেন, কিন্তু আজকে আমি আপনার কাছে সরাসরি জানতে চাই। হ্যাঁ জানো, আমার আপনার কাছে জানতে ইচ্ছে হচ্ছে যে ভগবান কি মানুষের তৈরি? ভগবানকে কি আমরা সৃষ্টি করেছি? মানুষ কি ভগবানকে সৃষ্টি করেছে? অবশ্যই, মানুষ তার প্রয়োজন ভিত্তিক ভগবান তৈরি করেছে। একটা জিনিস হচ্ছে, ভগবান তৈরি করলে তো হবে না, ভগবানের পাওয়ারটাও দরকার। সেই পাওয়ারটা একমাত্র সাধকরাই দিতে পারে মাকে। মায়ের নিজস্ব কোনো পাওয়ার নেই, ঠিক আছে? তুমি একটা পুতুলকে এইখানে দাঁড়িয়ে আছে, এই মাকে তুমি গলা কেটে দাও, হাত পা ভেঙে দাও, এ কোনো কথা বলবে না? কিন্তু এর ভেতরে যদি পাওয়ার ঢুকিয়ে দেওয়া যায়, পাওয়ারটা কাজ করবে, এবং তুমি গলা কেটে দাও, তোমারও গলা কেটে দেবে। এইটা হচ্ছে নিয়ম। সাধকরা ভগবানকে জিয়ে রাখে, সাধকদের নিজস্ব মানে কার্যসিদ্ধির জন্য। হ্যাঁ, আবির্ভবতী সাজদা, মানে সাধক তার নিজস্ব নিজের স্বার্থসিদ্ধির জন্যে মাকে জাগিয়ে রাখে এবং মাকে পাওয়ার দেয়। পাওয়ার একটা জাগতিক ব্যাপার, বুঝছো না? এখন পাওয়ার তুমি পাওয়ার করলে তো হবে না, পাওয়ার একটা জাগতিক ব্যাপার। একে ওপর থেকে নিচে নামিয়ে আনতে হবে, মাকে পাওয়ারটা দিতে হবে, এবং মা তারপর তোমাকে পাওয়ারটা দেবে। এই ভাবনা তুমি ওপর থেকে নিয়ে একবারে নিজের মধ্যে নিয়ে নিলে তাহলে হবে না, কিন্তু তাহলে ও পাওয়ার ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর পাওয়ার যে তোমার মৃত্যু হতে পারে। এই জন্য আমরা বলি যে ওপর থেকে পাওয়ার টেনে মাকে দাও, মা তোমাকে পাওয়ার দেবে। তার মানে আপনি বলছেন যে সাধকই একমাত্র পারে, যারা উচ্চকোটি সাধক তারা মহাজাগতিক শক্তি নিজে কুক্ষিকতা করার পরে উনি দেবদেবীর মধ্যে সেটা সঞ্চালন করে। অবশ্যই, এবার তো কোনো ভুল নেই। তাহলে সাধক নেই, তাহলে আপনার কথা আমরা যে আপনি আমি যে আপনাকে প্রশ্নটা করেছিলাম, একটা কথা বলছি, যেখানে সাধক নেই সেখানে মা জেগে থাকেন। সত্যি হচ্ছে হচ্ছে, মা সাধককে জাগিয়ে রাখে, আর সাধক মাকে জাগিয়ে রাখে, এবং যাবতীয় কিছু পাওয়ার মাকে দেয় সাধক, এবং তার থেকে সাধক নিজে উপলব্ধি করে এবং আরও পাঁচজনকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। যারা আসে মাকে নমস্কার করে বা মায়ের কাছে কিছু মানত করে, মা দিয়ে দেয়। একটা কথা তোমাকে বলছি, ঈশ্বর কণা, গড পার্টিকেল, এটা তোমরা নাম শুনেছ? না শুনেছি। আর গড পার্টিকেলের নিজস্ব কোনো ক্ষমতা নেই, ওকে যেখানে ফেলে রেখে দেবে সেখান থেকে যাবে। কিন্তু গড পার্টিকেল যদি একটা কোনো কারোর মধ্যে ঢোকে, তার কিন্তু ক্ষমতা প্রচণ্ড বেড়ে যাবে। এটা রিসেন্ট আবিষ্কার হয়েছে, গড পার্টিকেল, ঠিক আছে? এটা রিসেন্ট আবিষ্কার হয়েছে, গড পার্টিকেল নিজস্ব কোনো ক্ষমতা নেই, ও যদি কারোর মধ্যে ঢোকে তার ক্ষমতা প্রচণ্ড বেড়ে যায়। তেমনি মায়ের মধ্যে যদি কেউ ক্ষমতা দিয়ে দেয়, কোনো সাধক ক্ষমতা দিয়ে দেয়, সে
ক্ষমতা সাধকও ব্যবহার করে, মাও ব্যবহার করে। সাধক কখন ডাইরেক্ট আকাশ থেকে বা উপর থেকে মানে পাওয়ার নিয়ে খেলা করে না, ও পাওয়ারটা নিয়ে এসে মাকে দেয়, প্রাণ সঞ্চার করে মায়ের মাত কাছ থেকে, তারপর নেয়। এটা অদ্ভুত ব্যাপার, অনেক মানে তুমি ডাইরেক্ট কিছু করতে পারো না, ডাইরেক্ট কিছু করলে মৃত্যু অনিবার্য। হ্যাঁ, তাহলে গুরুদেব আপনি এটাই বলতে চাইছেন যে একটা মাধ্যম দরকার, যে মাধ্যমটা হচ্ছে মানুষ। হ্যাঁ, মানুষই ভগবানকে আহ্বান করে এনেছেন। হ্যাঁ, মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষই দেবতা হয় বা হয় অবতার, এটা আমাদের ভবা পাগলার কথা। মানুষ দেবতা হয়, হয় অবতার। সুতরাং কথা হচ্ছে যে মানুষই দেবতা হয় এবং দেবতার সমতুল্য সমকক্ষ হয়, কিন্তু সে পাওয়ারটাকে সঞ্চয় করে, করে মায়ের মধ্যে দিয়ে সেখান থেকে পাওয়ার খায়। এ আশ্চর্য ব্যাপার, বড় আশ্চর্য ব্যাপার। গুরুদেব, এই যে আজকে যে আমরা দেব দেবীগুলো দেখছি, সবাইকে দেখছি, ওনারা তো কোনো না কোনো সাধকের দ্বারাই মানে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অবশ্যই। কেন আপনি আপনি যে কথাটা বললেন, আপনি যে কথাটা বলেছেন, সেটা কিন্তু আপনি মহাজাগতিক শক্তি থেকে, শক্তিকে আপনার নিজে কুক্ষিগতা করার পরে আবার সেটাকে সঞ্চালন করছেন কোনো দেবদেবীর মধ্যে। আবার দেখো, দশম মহাবিদ্যার যেখানে যেখানে মুক্তি পড়েছে, মানে দুর্গার অংশ পড়েছে, পার্বতীর অংশ পড়েছে, সেইখানে সেইখানে কিন্তু একটা পাওয়ার সৃষ্টি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তারা জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি, তুমি আমাকে জাগরিত করো, তুমি আমাকে জাগরিত করো। মানে মানুষ ছাড়া তো জাগরণ করা যাবে না। ঠিক, যেখানে মানুষ নেই সেখানে দেবতা নেই, মানুষ যেখানে আছে দেবতা সেখানে আছে। বুঝতে পারছো না? বুঝলাম, তোমরা যেটা ভাবছো সেটা নয়, কিন্তু মানে একমাত্র মানে সাধকরাই মাকে জাগিয়ে রাখতে পারে, এছাড়া আর কারোর ক্ষমতা নেই, তুমি জাগিয়ে রাখতে পারবে না। এই জন্য সাধক চলে গেল মানে মাও চলে গেল, সাধারণ মানুষ পক্ষে সম্ভব নয়, সেটা সত্যি ঘটনা। মাকে বসিয়ে রেখে চলে গেল, ঠিক আছে না, এ বামা ক্যাপা, এরা তো মাকে নিয়ে খেলা করেছে, করে বসিয়ে দিয়ে চলে গেছে। এবার লোকজন আসছে, মায়ের ক্ষমতাটা ইউটিলাইজ করছে, মাকে বলছে, মা করে দিচ্ছে, তারা পিঠে ভিড় হচ্ছে। এই জন্যে একজন কেউ ছিল যিনি মানে মায়ের পাওয়ারটাকে দিয়ে গেছেন, তার নিজের পাওয়ারটাকে মাকে দিয়ে গেছেন, মামা খাপা, কে দেয়নি বলতে পারো? প্রত্যেকেই মানে পাওয়ার ভগবানকে দেওয়া হয়, ভগবান সাধককে পাওয়ার দেয়, সাধক ডাইরেক্ট পাওয়ার নিতে পারে না, সারা শরীর কাঁপবে ঠকঠক করে, ডাইরেক্ট পাওয়ার। ওই জন্য ইনডাইরেক্ট হয়েছে, পাওয়ারটাকে নিয়ে এসে মাকে দেওয়া হয়, এর পদ্ধতি আছে, তারপরে মার থেকে সাধক চুষে চুষে খায়, চুষে চুষে খায়, চুষে চুষে খায়। এবং যেখানে সাধক নেই সেখানে মাও নেই, একটা জিনিস লক্ষ্য করে থাকবে। এমনি সাধারণ প্রচুরে আছে, তার মধ্যে কিন্তু সাধক না থাকলে মাকে জাগিয়ে রাখতে পারবে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, সাধারণত গুরুদেব আমরা দেখতে পাই কোনো আপদে বিপদে আমরা কিন্তু ভগবানকে ডাকি, এই যে ভগবানকে যে আমরা ডাকছি, নিজেরটা এটা তো অন্য কিছু না, একটা মাধ্যম তো, যে কেউ নেই যখন ভগবান আছে, সেটাই, তার মানে আমরা সৃষ্টি করছি ভগবান, একদম মানুষই সৃষ্টি করেছে ভগবানকে, সৃষ্টি করেছে মানুষ, মানুষই ভগবানকে পাওয়ার দিয়েছে, মানুষই সব কিছু করেছে। এর মধ্যে ভগবান বলে কিছু বস্তু আছে বলে মনে হয় না, মানে সাধকরা তাদের পাওয়ারটা ভগবানকে দেয়, ভগবান সেই পাওয়ার ভোগ করে, এবং সাধক যতদিন বেঁচে থাকে বা কাছাকাছি থাকে ততদিন সে তারপরে তারপরে তিনি থেকে যান, এটা অস্বীকার করা কিছু নেই, থেকে যান। যেমন তারাপীঠে বাম কালীঘাটে আতরাম বল, আতরাম তো এরা তো প্রতিষ্ঠা করে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেম পাওয়ার নিয়ে কালীঘাটে কালী রয়েছেন, তারাপীঠে তারা রয়েছেন, ঠিক আছে না, রয়েছেন, কিছু অসুবিধা নেই। একজন না একজন তাকে জাগাতে হয়েছে, তিনি কখনো নিজে জাগেননি। এই যেমন ধরো নকুলেশ্বর, আচ্ছা, মা কালীর মূর্তি যখন প্রতিষ্ঠা হলো তখন দেখা যাচ্ছে একটা সাদা গাভী কামধেনু জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, কী করছে আবার চলে যাচ্ছে। এবার
যারা মাকে প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে কৌতূহল হলো যে কী ব্যাপার, একটা কামধেনু আসছে চলে যাচ্ছে। ওনারা চুপি 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 যে গাছের আল থেকে দেখলেন যে কামধেনু আসছে, ওখানে যিনি আছেন নকুলেশ্বর শিবলিঙ্গ ওখানে সমানে দূর ঢেলে যাচ্ছেন, সমানে দূর ঢেলে যাচ্ছেন, দিয়ে চলে যাচ্ছেন, আবার রেগুলার আসেন দুধ দেন চলে যান। তারপরেই তো নকুলেশ্বরকে আবিষ্কার করা হলো মায়ের ভৈরব। তো এইভাবেই হয়েছে আর কি, এইভাবেই হয়। যে এক্সাম্পল আপনি এখন যে এক্সাম্পল দিলেন তাহলে যে মানুষ আবিষ্কার করেছে, অর্থাৎ মানুষই আবিষ্কার করতে পেরেছে ভগবানকে। হ্যাঁ এগুলো তো বটেই, তোমার শিক্ষিত তো, শিক্ষিত তো নকুলেশ্বর গায়ে মানে মানে শিবলিঙ্গের উপরে চলছে যেভাবে যে গাভী দুধ দিচ্ছিল সেটা লোক দেখতে পেয়েছিল, সেক্ষেত্রে বলতে হবে ভগবানকে আবিষ্কার মানুষই করেছে। আমি তো বলছি তোমাকে সব ক্ষেত্রেই তাই, শিক্ষিত হয়ে তোমরা এই কথাগুলো বুঝতে পারো না। না গুরুদেব, আমরা জানতে অজান্তে কিন্তু শুধু ভগবানকে ডাকি, তার মানে এটা আমাদের একটা অজ্ঞতা বলতে হবে। ভগবানকে ডাকা বোঝার মধ্যে তফাৎ আছে, ভগবানকে বোঝা আর ভগবানকে ডাকা দুটো মতো, মা কালী করে ডাকছি কিন্তু মা কালীকে বোঝা এটি তো আসল জিনিস, এটি তো আসল জিনিস, সেইটা তো মানুষ করে না। জানা বোঝা এটা তো আসল জিনিস, কালী কী আমি কালী কালী করে গেলে হবে, কালী কী তার কী ক্ষমতা তার কী পাওয়ার এটা জানতে হবে তোমাকে, না জেনে মানে উল্টোপাল্টা কাজ করলে উল্টোপাল্টাই হবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আজকের আলোচনায় আমার যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ আপনি মোটামুটি বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমাদেরকে আজকে বুঝিয়েছেন, তো সেক্ষেত্রে আমরাও জেনেছি ব্যাপারটা। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, সেটা হলো বলো যে বর্তমানে আমরা যেটা ভোগ করছি এখানে পৃথিবীতে, যেমন ধরুন আজকে আমার বয়স ধরুন 50 কিংবা 60 কিংবা 70 কিংবা 20 কিংবা 30, হ্যাঁ আমি একটা তো কোনো ভালো খারাপ কিছু একটা তো ভোগ করছি, ওটা কি আমার পূর্ব লিখিত নাকি মানে? না দেখো, এটা কর্মফল অনুযায়ী হয়, এটা কর্মফল অনুযায়ী হয়, তুমি যেরকম কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। আর একটা সাধক বা একটা ভগবান ডাকা এতো জন্ম জন্মান্তরের ব্যাপার, এক জন্ম হয় না। বুদ্ধদেব বলেছিলেন পাহাড়টাকে দেবেছি এটা হাড়ের পাহাড়, আমার আমি এতবার জন্মেছি। সুতরাং বুদ্ধদেব একথা বলে গেছেন যে আমি এতবার জন্মেছি তবে আমি বুদ্ধ হয়েছি। তো সুতরাং কতবার জন্মাতে হচ্ছে, কতবার আসতে হচ্ছে পৃথিবীতে, কখনো সংসার নিয়ে কখনো সংসার ছাড়া বিভিন্নভাবে আসতে হচ্ছে, এই ভগবানকে ডেকে চলে যাচ্ছে। হ্যাঁ তারপরে যখন পুরো ম্যাচিওর হয়ে যাবে তখন সে হয়তো ভগবানকে ডেকে ফেলবে বা মানুষ তাকে বলবে আপনি ভগবান, ইউ আর দ্য গড। মানুষ কিন্তু বলে যে আপনি বলুন আপনি ভগবান, তাহলে কেন ভগবানকে বলে না? আমাকে বলে আপনি মুখ দিয়ে একবার বলুন, আপনি তো ভগবান, আপনি যা বলবেন সেটাই হবে। তারপরে মানুষের এই বুদ্ধিটা আছে যে উনি তো ভগবান, তাহলে ভগবানকে গিয়ে বলার দরকার নেই তার, আমি মুখ দিয়ে বলছি এটাই যথেষ্ট, তখন মা তো কথা বলতে পারে না। বাট ভালো করে বোঝো, মানুষ এসে আমাকে খোঁজে কেন, মা কথা বলতে পারে না তো, আমি কথা বলতে পারি আপনার মাধ্যমে সব জানতে পারি। হ্যাঁ আপনি বলুন আপনি ভগবান, আপনি বললে এটা কাজে লেগে যাবে, আপনি সব জানেন, আমার ইতিহাস জানেন পুরো, আপনি বলুন আপনি আপনি বললে সব ঠিক হয়ে যাবে, আপনি ভগবান, ইউ আর দ্য গড। তো এই তাহলে এই গডের কী দাম আছে বলো এবারে, এইবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই গডে কী দাম আছে, এই গডের কাছে লোকে যাবে কেন? লোকে তো আমাকে এসে খোঁজে, গডের কাছে তো আছে না বড় একটা, কেন বলতে পারো? তাহলে একটাই কথা, আপনি তো ভগবান, আপনি বললেই হয়ে যাবে, আপনি হ্যাঁ বলুন আমি চলে যাব, আমি জানি ওটা হয়ে যাবে, আপনি ভগবান বলছেন। তো এরকম তো প্রচুর কথাবার্তা শুনতে পাই। হ্যাঁ সুতরাং কথা হচ্ছে যে ওই মানুষ দেবতা হয় হয় অবতার বললাম না তোমাকে, সেইটাই আর অন্য কিছু না, জাস্ট একটা মাধ্যম আপনি। হ্যাঁ মাধ্যম তো বটেই। হ্যাঁ আর যেটা বলছিলেন আপনার এই কথার মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম যে মায়ের শক্তি আপনি নিয়ে আমাদের মধ্যে বিতরণ করছেন। হ্যাঁ এখন এগুলো ডিসক্লোজ করা উচিত নয়, ডিসক্লোজ করা উচিত নয়, এরকম খারাপ জিনিস খুব। হ্যাঁ এটা তো গোপনীয়, মানে এই গোপন জিনিসটাকে আমরা করি কি গোপনীয় প্রযত্নেন সাবধান বলা হয়, গোপনভাবে প্রযত্নভাবে সাবধানভাবে এটাকে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ তুমি গো টু হেল, নরকে যাও।
না গুরু, কিছু মানুষের তো উপকার করতেই হবে, কেননা বলি অনেক দিন দরিদ্রহীনও আছেন যাদের আপনাকে অনেকটা সেবা শুশ্রূষা করতেই হবে। এটা আমরা দেখেছি বিভিন্ন বড় বড় মানে আগে যারা মহাপুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দের কাছে শুনেছি, মানে উনি এই ভারতবাসীকে জাগাতে চেয়েছেন, যেহেতু এই ভারতবর্ষ ছিল এক সময় হীন দরিদ্র, সেই হিসেবে আপনাদের মতো মহাপুরুষ এখানে আগমন এবং আপনারা জাগাচ্ছেন। আমি মহাপুরুষ বলতে আমি বলতে পারবো না, হ্যাঁ কিছু লোকের উপকার করি, কিছু লোকের মানে বিভিন্ন রকমভাবে কাজকর্ম করে দিই, এটা তুমি বলতে পারো। এটা যদি ভগবান হয় তাহলে ভগবান আমি, এইটা যদি ভগবান হয় তাহলে ভগবান আমি, হ্যাঁ মানে লোকে এসে আমায় খোঁজে, লোকে কিন্তু মায়ের কাছে একবার নমস্কার করতে যায় না। আমি বলি কি রে মা দাঁড়িয়ে আছে, মাকে ইগনোর করে আমার কাছে চলে নি, ও ভুল হয়ে গেছে বলে আবার নমস্কার করতে গেল। সেরকম তো এটা এটা কিসের থেকে সেরকম গুরু আমরা অনেক দেখেছি। প্রথমে আপনার কাছে চলে আসে, সামনে একটা মন্দির আছে ওখানে মা প্রতিষ্ঠা আছেন, কিন্তু কারোর নজর নেই, ভ্রুক্ষেপ নেই ওদিকে, হ্যাঁ কারণ মা তো কথা বলতে পারেন, আমি তো কথা বলতে পারি, বুঝলেন আমার কাছে আপনি আপনি তো ভগবান, আপনি একবার হ্যাঁ বলে দিন বা এই কাজটা করে দিন হয়ে যাবে, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, কিন্তু মাকে তো বলছেন না কথাটা একবারও। এবং শিক্ষিত তাবর তাবো উচ্চিত উচ্চশিক্ষিত লোক না, সেটা হয়তো মানুষের একটু অন্যরকম আবেগের একটা আবেদন, আবেগ ঘন আবেদন আপনার কাছে যে তুমি আপনি আমাদের কথাগুলো মাকে বলুন, আপনার কাছ থেকে আমরা নিচ্ছি, এরকম হতে পারে। ওদের বক্তব্য হচ্ছে এইটাই যে আপনি ভগবান, আপনি যদি বলেন তাহলে কাজটা হয়ে যাবে, জাস্ট এদের বক্তব্য আগে সিম্পলভাবে বললাম, আপনি মাকে বলে দেবেন কাজটা যাতে হয়ে যায় আমার, আপনি বললেই মাকে বললেই কাজটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, শুনছিলাম আপনার আজকের আলোচনা, এবং আমাদের জানতে ইচ্ছে হচ্ছিল ভগবান মানুষের সৃষ্টি কি না, তো সেই হিসেবে আপনি বলেছেন যে মানুষের সৃষ্টি ক্রিয়েটেড বাই দি ম্যান, পরিষ্কার কথা বলে দাও, যেখানে মানুষ নেই সেখানে ভগবান নেই। দেখো যদি মনে করো মায়ের একটা অঙ্গ পড়েও থাকে, সেখানে যতই মানে এদিক মানুষ ছাড়া তো ওকে জাগিয়ে তুলতে পারবে না, ঠিক এরকম তো উঁচুর হয়েছে, কালীঘাট হয়েছে, তারাপীঠ হয়েছে, সব জায়গা হয়েছে, মানুষই তো জাগিয়ে তুলেছে তাকে, মানুষই সব, এইটাই আসল। আবার এই মানুষ পাপে পরিপূর্ণ বলো পাপ। তো বন্ধুরা আপনারা শুনছিলেন গুরুদেবের আলোচনা আজকে, যেটা আমার প্রশ্ন ছিল গুরুদেবের কাছে যে মানুষের ভগবান মানুষের সৃষ্টি কিনা, এবং তিনি এইভাবেই বুঝিয়েছেন যে হ্যাঁ সেইভাবেই ভগবান ভগবান মানুষের সৃষ্টি, উনি ওনার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সেই জিনিসটা আমাদের আজকে বুঝিয়েছেন। তো আমার কাছে খুব ভালো লাগলো, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রণাম গুরুদেব। প্রণাম প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম।